फिर गाना बजाओ। मजा आया। অল রাইট, ভিডিওর শুরুতে আপনি যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম স্ট্যাটাস ভিডিও যদি আপনি আপনার ছবি দিয়ে এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখে নেব যে ওই রকম স্ট্যাটাস ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন আপনার ছবি দিয়ে। ফার্স্টে আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, কারণ অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ওই রকম স্ট্যাটাস ভিডিও কিন্তু এডিট করব। তো আপনাকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে। আসার পর এখানে সবার উপরে দেখবেন একটা মেসেজ এখানে পিন করা থাকবে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। সবার ফার্স্টেই যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক ক্লিক করে আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি আপনারা জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করবো এখানে আপলোড করে দেব। এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন নিচে প্রজেক্ট অপশান থাকবে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার সবার উপরের দিকে দুটি প্রজেক্ট এখানে শো হচ্ছে, একটি বিট মার্ক, অন্যটি হচ্ছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট কিন্তু প্রয়োজন হবে ওরকম আর কি স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো আপনাকে এই দুটি প্রজেক্ট ডাউনলোড করতে হবে, এবং এই দুটি প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ইম্পোর্ট করে নেবেন। এবং যদি আপনার ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি চ্যানেল চেক আউট করে দেখতে পারেন, ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি কীভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটা দেখে নিন তাহলে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেন ফার্স্টে কী করবেন, বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টের মধ্যে এখানে কিন্তু সংটা থাকবে, অ্যান্ড সং থাকার পাশাপাশি এখানে কিন্তু কিছু আর কি বিটমার্ক থাকবে, এর ল্যান্ড হচ্ছে এগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। ফটো কীভাবে অ্যাডজাস্ট করে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি, বাট তার আগে ফার্স্টের দিকে যে লিরিক্সের পার্টটা ছিল লিরিক্সের পার্টটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তো ওটা আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো টাইমলাইনটা একদম ফার্স্টে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন, ভিউয়ালে ক্লিক করে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে গেলে কী করবেন, ভিডিওটা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ফার্স্টে যে বিটমার্কটা আছে বিটমার্কের টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, বিটমার্কে টাইমলাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পর লেফট সাইড থেকে যে এক্সট্রা পার্ট আছে ওটা কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে লেফট সাইডে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। এবার ডান দিকে আরেকটা একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন পরে যে বিটমার্ক আছে বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। এক্সট্রা পার্ট যেটা আছে ওটা কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইডে এক্সট্রা পার্ট কিন্তু এখানে কাট হয়ে যাবে। এরপর কী করতে হবে, দেখুন ভিডিও ল্যাটটা একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মোবাইল ট্রান্সফর্মে আসবেন, এখানে আসার পর ডান দিকে যে তিন নম্বর অপশানটা আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা এখান থেকে আপনি একটু বাড়িয়ে নেবেন, হাইটটা বাড়িয়ে এখান থেকে আপনারা করে নেবেন 300x2350 এটা করে দেবেন, তাহলে সাইজটা একটু আর কি বড়ো হয়ে যাবে। এরপর কী করতে হবে, এই আপনি যদি কালারটা কোনো রকম চেঞ্জ করতে চান, এই যে কালারটা রয়েছে দেখুন পিঙ্ক কালার রয়েছে, এটাকে আপনি চেঞ্জ করতে চান যদি আপনি, তাহলে কী করবেন ভিডিও ল্যাটটাকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশান আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান দিকে সার্চ বার আছে দেখুন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিখবেন হিউ, ওকে HUE হিউ লিখবেন, দেখুন হিউ শিফট নামে একটা ইফেক্ট ফার্স্টেই চলে আসবে। দেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন। স্ট্যান্ডার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এটা আছে হিউ শিফট যেটা আছে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এরকম বাড়াবেন, দেখুন ভ্যালুটা বাড়াবেন, রাখুন দেখুন এখানে যত বাড়াবেন কালারটা সেই হিসেবে আপনার দেখুন চেঞ্জ হবে এখানে, ওকে। তো এখানে দেখুন পিঙ্ক ছিল দেখুন এখন গ্রিন হয়ে গেছে, তো যত যত এরকম বাড়াবেন সেই হিসেবে কালারটা আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে। তো আপনারা দেখে নেবেন কোন কালারটা ভালো লাগছে, তো সেই জায়গায় আপনার আর কি রাখবেন। তো দেখুন এখানে রাখতে পারেন এই কালার, এই কালারটা ভালো, দেখুন এরকম একটা কালার আসবে, ওকে। তো আপনারা এটা দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে এই বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন, এবার ফটো অ্যাড করতে হবে, তো এই বিটমার্কে টাইমলাইনটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে নেবেন, আমি ফোল্ডার এখানে চেঞ্জ করে নিচ্ছি। দেন ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটোগুলোকে অ্যাড করতে হবে, তো ফার্স্ট একটা ফটো সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন, দেন থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন, এখান থেকে ব্যাকে আসবেন,
প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন, দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কের টাইমলাইনটা নিয়ে চলে আসবেন, দেন এই অপশানে ক্লিক করে ডাইরেক্ট সাইডে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর ফটো কোনো রকম অ্যাডজাস্ট করার থাকলে তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, এখানে আসার পর এখান থেকে ফটো এরকম অ্যাডজাস্ট করে সোয়াইপ করে লেফট রাইট এরকম অ্যাডজাস্ট করতে পারবেন পজিশনটা। ওকে, তো আমি দেখুন একটু সরি আনলাম, দেন এখান থেকে তিন নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে সাইজটাকেও অ্যাডজাস্ট করতে পারেন, এরকম বাড়াতেও পারেন এরকম কমাতেও পারবেন। ওকে, তো এটা আপনারা দেখে নেবেন আপনার ফটো অনুযায়ী। সো আমি এরকমই রাখছি, দেন এখান থেকে ব্যাকে আসবেন, ব্যাকে এসে আবার সেম প্রসেস ফলো করে এখান থেকে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে কিন্তু আপনারা ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন। ওকে, তো এখানে আমি একটি প্রজেক্টে দেখুন সব কাজ করে রেখেছি, মানে প্রত্যেকটি বিটমার্কে ফটো অ্যাড করে রেখেছি, তো সেই প্রজেক্টে আমি ফেরত যাচ্ছি। তো এই প্রজেক্টে আমি সব কাজ করে রেখেছি, তো এখানে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করে রেখেছি। ওকে, তো আপনারা সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন, আর ফার্স্টের দিকে যে লিরিক্সের পার্টটা ছিল ওটা আপনার ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবেন, সেখানে হাইড করে আছে আনহাইড করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে দেখুন দুটো ইফেক্ট রয়েছে, ইফেক্ট ওয়ান রয়েছে অ্যান্ড ইফেক্ট টু লেখা রয়েছে। দেখুন ফার্স্টে কী করবেন, ইফেক্ট ওয়ানে চলে আসবেন, ইফেক্ট ওয়ানে আসার পর নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন নিচে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি ইফেক্ট এখানে ক্লিক করে ইফেক্টটা কপি করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। প্রজেক্ট ওপেন করার পর টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন, এগিয়ে নিয়ে আসার পর ফার্স্টে যে ফটো লেয়ারটা থাকবে ফার্স্টে তো ওটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে ইফেক্টটা এখানে লেগে যাবে, দেখুন ইফেক্টটা লেগে গেছে এখানে। দেন কী করবেন, একটা ফটো এখানে বাদ দেবেন, মাঝে একটা ফটো বাদ দেবেন, দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন, দেন আবারও এখানে একটা ফটো বাদ দেবেন, মাঝেরটা বাদ দেবেন, দেন তার পরেরটাকে সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, দেন আবারও একটা মাঝে ফটো বাদ দেবেন, দেন তার পরেরটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্টে অ্যাপ্লাই করে দেবেন, দেন আবারও এক সেম প্রসেস, মাঝে একটা ফটো বাদ দেবেন, দেন তার পরেরটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। এইভাবে সেম প্রসেস ফলো করে এখানে প্রত্যেকটা ফটোতে আপনারা করে দেবেন শেষ পর্যন্ত, যতগুলো হবে একটা ফটো বাদ দিয়ে দিয়েছে যতগুলো হবে করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে এখান থেকে ইফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করে নেবেন, দেন চলে আসবেন ইফেক্ট টুতে, ইফেক্ট টুতে আসার পর এখান থেকে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, নিচে ফটো লেয়ার আছে ওটা সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইমলাইনটা এগিয়ে নিয়ে আসবেন যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে। এবার দেখুন এই ফটো মানে ফটোতে আমরা ইফেক্ট দিয়েছি, এই ফটোতে ফার্স্টেরটাতে ইফেক্ট দিয়েছি, তারপর এটা দেখুন বাদ দিয়েছি, এটা দিইনি, তো এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টে অ্যাপ্লাই করে দিন। এবারে দেখুন এটাতে রয়েছে ইফেক্ট, তো তারপরেরটাতে চলে আসুন এটাতে নেই, তো এটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন দেখুন তারপরের ফটোতে দেখুন এখানে ইফেক্ট রয়েছে, তো এখানে দেওয়ার দরকার নেই, তারপরটা দেখুন ইফেক্ট নেই, তো এটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। মোট কথা, যে ফটোগুলোতে ইফেক্ট আপনি দেননি, ইফেক্ট দেওয়া বাকি রয়ে গেছে, সেই ফটোগুলোকে জাস্ট সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করে সেখানে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন, সিলেক্ট করবেন হবে, দেন ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, যে ফটোগুলো ইফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে। ওকে, একদম শেষ পর্যন্ত। দেন কী করতে হবে, আপনাকে সবকটি ফটোতে ঠিকঠাক ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, এবং তার জন্য কী করবেন, ডান দিকে শেয়ার বাটন পেয়ে যাবেন, ওখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, বাই।